রাজ্যের রেলওয়ে স্টেশনে টিকিট বুকিং এজেন্ট পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নর্থ ফিল্টার রেলওয়ে থেকে প্রেস নোটিফিকেশন। এখানে টেন্ডার নোটিশ দেওয়া হয়েছে, ডেটেড 8/2/2024 তারিখে নোটিশটি পাবলিশ হয়েছে। নোটিশ অনুসারে এখানে বলা হচ্ছে ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে তিনসুকিয়া ফর অ্যান্ড অন বিহাফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইনভাইটিং অ্যাপ্লিকেশন প্রেসক্রাইব ফরম্যাট অ্যানেক্সার এ ফর অ্যাপয়েন্টমেন্ট অফ স্টেশন টিকিট বুকিং এজেন্ট নেওয়া হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে ফর পিরিয়ড 3 ইয়ার্সের জন্য। তিনসুকিয়া যে স্টেশন সেখানে কিন্তু এটা নেওয়া হচ্ছে। এবার ডিটেলসগুলো দেখবো, প্রথমে চলে আসবো ডিসক্রিপশনে, নেম অফ দ্য ওয়ার্ক অ্যান্ড লোকেশন। স্টেশন টিকিট বুকিং এজেন্ট নেওয়া হচ্ছে, যেটা বললাম পোস্টের নাম। 9টি শূন্য পদে ভ্যাকান্সি এখানে দেওয়া হয়েছে। কী কী জায়গায় নেওয়া হচ্ছে এখানে দেখে নেবেন, চালখাওয়া, লাহোল এই সমস্ত জায়গায়, ডিকম, আরও যে জায়গাগুলোর নাম আমি এখানে মেনশান আছে এই সমস্ত জায়গাগুলোতে আপনারা কিন্তু আবেদন করতে পারছেন। এই সমস্ত জায়গাগুলোতেই কিন্তু নেওয়া হচ্ছে, 9টা জায়গায় 9টা পোস্টের ভ্যাকান্সি দেওয়া হয়েছে। এবার নিচের দিকে অ্যাপ্লিকেশন ফরম্যাট অ্যাভেলেবেল, এখানে ওয়েবসাইট দেওয়া হয়েছে নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে .gov.in, এখানে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি পাবেন। কোথায় পাবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। ডেট অফ স্টার্ট ওপেনিং অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন করবার ডেট 13/2/2024 তারিখ সকাল 10টা থেকে এটার আবেদন কিন্তু শুরু হয়েছে। ফর্মটি কোথায় জমা দেবেন এখানে দেওয়া আছে, কে বক্সে আপনাদের ফেলতে হবে, খামে ভরে ফর্মগুলো কিন্তু ড্রপ বক্সে ফেলতে হবে, সেটা স্যার ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার তিনসুকিয়া যে যায় স্টেশন সেখানে ড্রপ বক্সে ফেলতে হবে। লাস্ট ডেট দেওয়া হয়েছে 12/3/2024 তারিখ, অর্থাৎ মার্চ মাসের 12 তারিখ পর্যন্ত আপনারা ফর্মটি ফিল আপ করতে পারবেন। ওপেনিং ডেট টেন্ডার বক্স 13/3/2024 তারিখ থেকে আপনাদের কিন্তু ফর্মগুলো শর্টিং করা হবে, তারপরে কিন্তু আপনাদের যাদের যাদের ইন্টারভিউতে ডাকা হবে তারা কিন্তু চান্স পাবেন। আর্নেস্ট মানি ডিপোজিট এখানে বলা হয়েছে, আপনাদের 2000 টাকা কিন্তু আপনাদের কিন্তু ফিক্স, যাদের যাদের হয়ে যাবে, আপনারা যারা যারা চান্স পেয়ে যাবেন, সিলেকশন হবেন, তাদের 2000 টাকা কিন্তু আপনাদের কিন্তু ডিমান্ড ড্রাফটের মাধ্যমে মানে সিকিউরিটি ডিপোজিট হিসাবে আপনাদের রাখতে হবে। এই টাকাটা সেটা হচ্ছে ডিপোজিট এখানে দেওয়া হচ্ছে ডিমান্ড ড্রাফট ফেভার অফ FA&CAO নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে মালিগাঁও, এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু ডিমান্ড ড্রাফট করতে হবে, এই নামে করে সেটা কিন্তু আপনাদের জমা করতে হবে যারা সিলেকশন হবে তাদের জন্য। এবার চলে আসবো সিকিউরিটি মানি ডিপোজিট, এখানে দেওয়া হচ্ছে 10,000 টাকা, এখানে আরও একবার মেনশন করা আছে, অর্থাৎ এখানে আর্নেস্ট মানি 2000 টাকা আর সিকিউরিটি মানি 1000 টাকা, টোটাল এখানে 3000 টাকা আপনাদের কিন্তু জমা করাতে হবে আর্নেস্ট মানি এবং আপনাদের এখানে সিকিউরিটি মানি হিসাবে। তো সেই সমস্ত বিষয়গুলো এখানে মেনশান আছে, আপনারা কিন্তু হলিডে বাদ দিয়ে আপনারা কিন্তু ফর্মটি জমা করবেন। এবার পরের পেজে চলে আসবো, এটার জন্য কী কী আপনাদের দরকার সেগুলো আমরা দেখব। এখানে আরও একবার স্টেশনের নামগুলো কিন্তু মেনশান করা আছে টিকিট বুকিং এজেন্টের জন্য। কোয়ালিফিকেশান এখানে যেটা মেনশান করা হয়েছে যে আপনাদের এখানে দ্য অ্যাপ্লিকেশন শুড বি রেসিডেন্ট অফ লোকাল ডিস্ট্রিক্ট হুইচ দ্য স্টেশন লোকেট ওয়ার STBA, অর্থাৎ এর আন্ডারে যে সমস্ত জায়গাগুলোর নাম আমি বললাম সেই সমস্ত জায়গায়, সেই যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টে আপনারা যদি বাস করে থাকেন তখন সেখান থেকে আপনারা কিন্তু এটা আবেদন করতে পারবেন, সেই ডিস্ট্রিক্টে বাস হলে তবেই। 2 নম্বর, অ্যাপ্লিকেন্টের বয়স অবশ্যই 18 বছর কিন্তু এখানে হতে হবে, আর মাধ্যমিক পাস আপনাদের কিন্তু অবশ্যই হতে হবে তবে আবেদন করতে পারবেন। সিলেক্টেড অ্যাপ্লিকেন্ট উইল বি হ্যাভ প্রসিড সার্টিফিকেট ফ্রম পুলিশ স্টেশন থেকে আপনাদের ক্লিয়ারেন্স সার্টিফিকেট, অর্থাৎ ক্রিমিনাল কোনো রেকর্ড নেই, তার উপরে আপনাদের পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট লাগবে, এর সঙ্গে আপনাদের যে ডকুমেন্টসগুলো ডিক্লারেশান আপনাদের এখানে লাগছে রেলওয়ের, এর সঙ্গে অ্যাপ্লিকেশন শুড সাবমিট কারেক্ট আইডি প্রুফ, আপনাদের আধার, ভোটার, প্যান, এগুলো কিন্তু অবশ্যই লাগছে এই ফর্মের সাথে, আপনাদের কিন্তু দিতে হবে এই সমস্ত ডকুমেন্টসগুলো। আর ফিজিক্যালি ফিট সেটারও কিন্তু আপনারা মেডিকেল সার্টিফিকেট সঙ্গে নিয়ে নেবেন, ফর্মের সঙ্গে কিন্তু আপনাদের এটা জমা করতে হবে। পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট আপনাদের 3 বছরের জন্য, আগেই বলেছি কন্ট্রাকচুয়াল বেসে আপনাদের এটা কাজ করতে হবে, 30 ডেজ, মাসে 30 দিনে আপনারা এটা কাজ করতে পারেন। আর পরের পেজে আমরা দেখব এখানে কত কী কমিশন এখানে মেনশান করা আছে, এখানে কমিশন আছে 1-20,000 টাকা যদি টিকিট বিক্রি করেন 25% কমিশন পাবেন, অর্থাৎ মিনিমাম 2,500 টাকা পাবেন 1-20,000 টাকার টিকিট বিক্রি করলে, 20-1,00,000 টাকার টিকিট বিক্রি করলে 15% কমিশন পাবেন, 1,00,000-এর উপরে গেলে 4% পর্যন্ত আপনারা কমিশন কিন্তু পাবেন শুধুমাত্র টিকিট বিক্রির জন্য, এই যে কাজটি এই কাজটির জন্য। ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট আপনাদেরকে বলেছি। এবার নিচের দিকে এই যে দেওয়া হয়েছে এখানে 9টি কিন্তু স্টেশনের নাম দেওয়া হয়েছে, এই 9টি স্টেশনেই কিন্তু আপনাদের এই রিক্রুটমেন্টটি ছাড়া হয়েছে। আপনারা এই 9টি স্টেশনের যে ডিস্ট্রিক্টগুলো সেই ডিস্ট্রিক্টে বিলং ডিস্ট্রিক্ট থেকে বিলং করলে অবশ্যই আপনারা কিন্তু এটা আবেদন করতে পারেন। এবার আমরা চলে আসবো একদম লাস্টের দিকের পেজে,
পেজে আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অপশান, এটা যেটা লেখা আছে এটা কিন্তু খামের উপরে আপনাদের অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট বড় করে এটা লিখতে হবে। এইখানে যে অ্যাড্রেস দেওয়া হয়েছে সেই অ্যাড্রেসে আপনাদের ফর্মটি ফেলতে হবে, সেটা হচ্ছে 12/3/24 তারিখের মধ্যে ফর্মটি আপনারা জমা করবেন। লাস্ট পেজে আসলে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি পাবেন, এই ফর্মটি প্রিন্ট আউট করে ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করে ফর্মটি আপনারা ড্রপ বক্সে ফেলে দেবেন। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি।